হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা, যেটা ডিপ্লোমা ছাত্র বা ছাত্রী যারা এখন সিক্স সেমিস্টারে, তোমরা পাস আউট কিন্তু তোমাদের ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত কোনো এক বা একাধিক সেমিস্টারে এক বা একাধিক সাবজেক্টে যদি ব্যাক থেকে থাকে, তারই পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবং আজকের এই নোটিশ থেকে তোমাদের কাছে যেটা পরিষ্কার হবে যে স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো আজকের এই যে নোটিশ, সেটি পাঠানো হচ্ছে রাজ্যের সমস্ত ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের, যেখানে বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যান্সার স্ক্রিপ্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেপ্টেম্বর 2024 মাস্ট বি সাবমিটেড টু দ্য কনসার্ন সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টার CDCs অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা সেপ্টেম্বর 2024 যেটা শুরু হয়েছে আজ থেকে, সেখানে কোন কলেজ কোথায় কপি সাবমিট করবে তার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। ইন দিস রিগার্ড প্লিজ ফাইন্ড অ্যাটাচ হেয়ার উইথ দ্য ইনস্টিটিউট CDC ম্যাট্রিক্স ফর সাবমিশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেপ্টেম্বর 2024। এবং আজকের এই নোটিশ থেকে যেটা প্রত্যেকটা ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে কবের মধ্যে এই স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষা তার কপি সাবমিট করতে হবে। প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ অব দ্য কনসার্ন ইনস্টিটিউট আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ টু সাবমিট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্টস অফ দেয়ার ইনস্টিটিউট টু দ্য এনলিস্টেড CDCs থ্রু স্পেশাল মেসেঞ্জার উইথ দ্য স্টিপুলেটেড টাইম। তো আজকের এই নোটিশে বলা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটকে যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা যে নেওয়া হচ্ছে, তাদের কোন সেমিস্টারের কপি CDC যে সেন্টার, সেখানে কবে জমা করতে বলা হয়েছে। তো আজকের এই নোটিশে বলা হচ্ছে যে সিক্স সেমিস্টারের ছাত্র বা ছাত্রী, তোমাদের ফিফথ বা সিক্স সেমিস্টারে যদি ব্যাক থেকে থাকে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা যে হচ্ছে, তার কপি কিন্তু CDCতে সাবমিট করতে হবে 13ই সেপ্টেম্বর 2024 মধ্যে। সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের যদি থার্ড বা ফোর্থ সেমিস্টারে ব্যাক থেকে থাকে, সেখানে এই পরীক্ষা হওয়ার পর CDC সেন্টারে কপি সাবমিট করতে হবে 26ই সেপ্টেম্বর 2024 মধ্যে। এবং সিক্স সেমিস্টারের ছাত্র বা ছাত্রীদের যদি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে ব্যাক থেকে থাকে, সেক্ষেত্রে CDC সেন্টারে কপি সাবমিট করতে হবে 3rd অক্টোবর 2024 মধ্যে। এবং আজকের এই নোটিশটি এটাই ইঙ্গিত করছে যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষায় যদি ফিফথ বা সিক্স সেমিস্টারে ছাত্রছাত্রীদের ব্যাক থেকে থাকে, তাদের যে রেজাল্ট সেটা কিন্তু এই মাসের মধ্যেই যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল। কারণ 13 তারিখে যদি CDC সেন্টারে কপি জমা পড়ে যায়, সেখানে তাদের থেকে যে কপি সাবমিট, মানে কপি যে টিচারদেরকে ডিস্ট্রিবিউট করা বা মার্কস পুটিংয়ের যে ব্যাপার, কপি চেকিংয়ের, সেই কাজ কিন্তু খুব জলদি সম্পন্ন হয়ে যাবে। কারণ আমরা যে সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারের যে কপি চেকিংয়ে সেখানে দেখেছিলাম যে সিক্স সেমিস্টারের কপি চেকিংয়ের যে গাইডলাইন, সেখানে কিন্তু এক সপ্তাহের মধ্যেই প্রত্যেকটা যে কলেজের টিচার তাদেরকে সিক্স সেমিস্টারের মার্কস পুট করার কথা বলা হয়েছিল। তো এক্ষেত্রেও আমরা আশা রাখতে পারি যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাতে, অর্থাৎ সিক্স সেমিস্টারে যারা রানিং, তোমাদের ফিফথ বা সিক্স সেমিস্টারে যদি ব্যাক থেকে থাকে, এই মাসের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। অন্যদিকে সিক্স সেমিস্টারে যদি থার্ড বা ফোর্থ সেমিস্টারে ব্যাক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা একটু দেরিতে প্রকাশিত হবে। সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের ফার্স্ট বা সেকেন্ডে যদি ব্যাক থেকে থাকে, তাহলে তোমাদের যেটা রেজাল্ট সেটা আশা করা যাচ্ছে যে পুজোর পর প্রকাশিত হবে। তো আজকের এই যে নোটিশ, সেটা আমাদের এতটুকুই। এবং এখানে রয়েছে আমাদের যে প্রত্যেকটা ইনস্টিটিউট কোথায় তাদের কপি সাবমিট করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। আরও যা যা আপডেট আসবে এই চ্যানেলে তোমাদেরকে শেয়ার করা হবে। ধন্যবাদ।